ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ? এবার আপনি মুখে বলেই আপনার মোবাইল ফোনটিকে কন্ট্রোল করতে পারবেন, অর্থাৎ আপনি মুখে যা বলবেন আপনার মোবাইল ফোনটি ঠিক তাই করে দেখাবে। যেমনটি আপনি মোবাইল ফোনটিকে হাত দিয়ে ব্যবহার করেন, ঠিক তেমনি আপনি মোবাইল ফোনটিকে মুখের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই স্পেশাল হবে, সে কারণে আজকের এই 2-3 মিনিটের ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো এখন আমি আপনাদেরকে এটির একটি ডেমো দেখিয়ে দিচ্ছি যে আসলে মুখে বলে মোবাইল ফোনটিকে কন্ট্রোল করা যায় কিনা। তো এখন আমি জাস্ট মুখে বলবো ইউটিউব। তো দেখতে পেলে আমি যখন ইউটিউব বললাম তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ইউটিউবটি ওপেন হয়ে গিয়েছে। তো এখন আমি বলবো ফেসবুক। তো দেখতে পেলে আমি যখন ফেসবুক বললাম তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে এখানে ফেসবুকটি ওপেন হয়ে গিয়েছে। গুগল। তো দেখতে পেলে আমি যখন গুগল বললাম তাহলে কিন্তু গুগল এখানে ওপেন হয়ে গিয়েছে। তো এখন আমি বলবো হোম। তো দেখতে পেলে আমি যখন হোম বললাম তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে মোবাইল ফোনটি হোমে চলে এসেছে। তো এখন আমি জাস্ট মুখে বলবো ক্যামেরা। তো দেখতে পেলে আমি যখন ক্যামেরা বললাম তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে মোবাইল ফোনের ক্যামেরাটি এখানে ওপেন হয়ে গিয়েছে। এমএক্স প্লেয়ার। তো দেখতে পেলেন এমএক্স প্লেয়ারটি কিন্তু সঙ্গে সঙ্গে এখানে ওপেন হয়ে গিয়েছে। হোম। তো দেখতে পেলেন মোবাইল ফোনটি কিন্তু সঙ্গে সঙ্গে হোমে চলে এসেছে। সেইভাবে কিন্তু আপনি মুখে বলে আপনার মোবাইল ফোনটিকে কন্ট্রোল করতে পারবেন। তো আপনি যদি আপনার মোবাইল ফোনে গোপন কাজটি করতে চান তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। সো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। আমি আছি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি, আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি চ্যানেল। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকনটি অন করুন, তারপর অবশ্যই অল সিলেক্ট করবেন, তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং নিচে আসবেন। নিচে আসার পরে এখন আপনি কমেন্টে লিখবেন নাইস ভিডিও বা গুড ভিডিও। গাইজ, এই গোপন কাজটি করার জন্য আপনাকে জাস্ট ছোট একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। তো অ্যাপটি কীভাবে ডাউনলোড করবেন তো সেটা আমি একটু পরে দেখিয়ে দেবো। তো অ্যাপটি ডাউনলোড করার পর ওপেন করুন। ওপেন করার পরে এখন আপনি ওকে করবেন। ওকে করার পরে এখন আপনি অ্যাক্সেসিবিলিটি এখানে আসবেন, তারপরে এখন আপনি ভয়েস অ্যাক্সেস এখানে ক্লিক করবেন, তারপরে এখন আপনি এটি অন করবেন, তারপর ওকে করবেন। ওকে করার পরে এখন আপনি জাস্ট ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পরে এখন আপনি কন্টিনিউ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখন আপনি এটি অ্যালাউ করবেন। অ্যালাউ করার পরে এখন আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখন আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে যাবেন। করার পরে এখন আপনি ফিনিশে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনার সমস্ত কাজ এখন কমপ্লিট। তো এখানে দেখতে পাচ্ছেন যেখানে একটি ভয়েস আইকন রয়েছে। তো আপনি যখন মোবাইল ফোনটিকে ভয়েসের মাধ্যমে কন্ট্রোল করবেন তখন আপনি জাস্ট এখানে ক্লিক করবেন অ্যান্ড আপনি মুখে সহজেই বলে আপনার মোবাইল ফোনটিকে কন্ট্রোল করতে পারবেন হবে। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে আপনি এই অ্যাপটিকে ডাউনলোড করবেন। তো অ্যাপটিকে ডাউনলোড করার জন্য এখন আপনি প্লে স্টোর ওপেন করুন। প্লে স্টোর ওপেন করার পরে এখন আপনি সার্চ বক্সে টাইপ করে লিখবেন ভয়েস অ্যাক্সেস। তুলে লেখার পরে এখন আপনি সবার প্রথমে অ্যাপ্লিকেশনটিকে পেয়ে যাবেন, অ্যাপটিকে ডাউনলোড করবেন, তারপর আপনি খুব সহজে আপনার মোবাইল ফোনে এই কাজটি করতে পারবেন। তো জাস্ট এই ছিল আজকের ভিডিওটি। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন অ্যান্ড ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন অ্যান্ড সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।